বিসমিল্লাহ রহমানুর রহিম পবিত্র কুরআনুল কারিমী একশো চৌদ্দটি সূরার মধ্যে প্রথম সুরাটি হলো ফাতেহা সুরা ফাতেহাকে কুরআন শরীফের শুরু বলে আখ্যায়িত করা হয় সূরা ফাতেহার ফজুলত বলে শেষ করা যাবে না আজকে আমি আপনাদেরকে সূরা ফাতেহার কিছু আমল বলে দিব এক হাজার বার সুরা ফাতেহা পাঠ করলে কি হয় চল্লিশ বার সূরা ফাতেহা পাঠ করলে কি হয় একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করলে কি হয় সাতবার সূরা ফাতেহা পাঠ করলে কি হয় এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহ ভিডিওটি দেখবেন তার আগে আমরা সংক্ষেপে সুরাফ ফাতেহার কিছু বৈশিষ্ট্য জেনে নিই এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা তওরাত জবুর ইঞ্জিল কোরআন কোনো কিতাবে এই সুরার তুলনীয় কোনো সূরা নেই বুখারি শরীফ এই সুরা ফাতেহা এবং সূরা বাকার শেষ তিনটি আয়াত হলো আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি মুসলিম শরীফ যে ব্যক্তি নামাজের সুরা ফাতেহা পাঠ করল না তার নামাজ ও পূর্ণাঙ্গ রাসুল্লাহ সাল্লি সাল্লাম একতাটি তিনবার বলেছেন মিশকাত শরীফ আবু সাইদ হুদরি রাজি আল্লাহ তালু বলেন একবার এক সফরে আমাদের এক সাথী জুনৈক গুত্রপতিকে শুধুমাত্র সুরায়ে ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ জারেন এবং তিনি সুস্থ হন উখারি শরীফ সুরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিন্যস্ত তাওহিদ আহকাম নসিহত সূরা ইখলাসে তাওহিদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে কিন্তু সূরায়ে ফাতিহার তিনটি বিষয় একত্রিত থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মতো মহত্তম মর্যাদা লাভের জন্য হয়েছে তাফসিরে কুরতুবি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেননি এটিকে বলা হয় আসসাবরুল মাসানি বারবার পতিত শাটটি অ্যাপ যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে আমার বান্দার জন্য তাই হয়েছে সে যা চাইবে হে নাসাই শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন সুরাফাতেহা হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় মুসলিম শরীফ ইবনে আব্বাস আল্লাহ তাহু বলেন একদা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে জিবাইল আলাইস্লাম উপস্থিত ছিলেন হঠাৎ জিবাইল আলাইস্লাম অপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনোদিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন এবং রসুল্লা সাল্লাই সাল্লামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সংবাদ সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি তা হচ্ছে ফাতিহা এবং সুরা বাকার শেষ দু আয়াত মুসলিম শরীফ হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু বলেন কোনো ব্যক্তি বিপদে পতিত হলে এক হাজার বার সুরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তি বিপদে থাকবে না ইনশাআল্লাহ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেছেন একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইংশা আল্লাহ রাতের শেষ পোহরে তথা তাহাজ্জুদ নামাজ পরে একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন তার অভাব অনুটন দূর করে দেন যদি কেউ ফজরের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার সূরা ফাতেহা পাঠ করে চুকে ফু দিলে চুকের বেতা দূর হয় খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফজরের ফরজ নামাজ আদায়ের আগেই যদি কেউ বিসমিল্লা সহ ফাতেহা চল্লিশ বার পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে তাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ এসারা দাঁতের বেতা মাতার বেতা পেটের বেতা থেকে মুক্তি পেতে সাতবার সুরা ফাতেহা পাঠ করলে আল্লাহ তালা তার বেতা দূর করে দেন আল্লাহ পাক আমাদের সবাইকে সরাফা তেহার ফজলত বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন আমিন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন